করেছেন মশা মাসি তাড়াবার ব্যবস্থা কি মশা তাড়াবার জন্য গরুর ঘরে গরু পিসাবার পায়খানা সঙ্গে করবে সেখানে মশা মাসি দমন করা আসলে খুব কঠিন স্যাঁতসেতে দুর্গন্ধমুক্ত জায়গার মধ্যে মশা মাসি জন্মাই মাসির জন্য তার গোবর হলো ভালো খাদ্য সে মাসি যখন ওইখানে বসেছে ওখানে ডিম পারে বা ম্যাগট পারে সেটা ওই গোবরের ভিতরে ঢুকে যায় খেয়ে দিয়ে মাসি হওয়ার আগে সে ওখান থেকে আরামে বেরিয়ে আসে আপনার গরুর গোবরটা আপনি যেখানে রাখছেন সেটা আনহাইজেনিক এই বর্ষাকালে তার মধ্যে বৃষ্টি পানি পড়ে কি সুন্দর থকথকা দেখা যায় এই গোবরের ভয়ে আমি লেখাপড়া শিখছিলাম সেই গোবর গোবরের ভয়ে আমি গরু রাখা এই ভয়ে কিন্তু লেখাপড়া শিখছিলাম তারপর হয়ে গেলাম ডাক্তার তাও ডাক্তার হলাম কিছু সে গোবরেরই ডাক্তার এখন আপনাদের প্রশ্নের জবাব কি দিব মশামাশি তাড়াবার জন্য আপনারা বাজারে তারপিন তেল পাওয়া যায় এই তারপিন তেল এক লিটার পানির মধ্যে দুই মিলি দিবেন দুই মিলি দুই মিলি তারপিন তেল দিবেন তার মধ্যে আবার দুই গ্রাম কপ্পুর আছে যে কাপড় মানুষ মরে গেলে বা হিন্দুরা পুজোর সময় যেটাতে নারকেলের লাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে আপনার জন্য আবার জন্য এইটা দিয়ে আবার অনেকে লেপকাচার মধ্যে ট্যাবলেট গুঁড়ায় এগুলো দিয়ে আপনি গরুর গায়ে স্প্রে করতে পারেন কিন্তু যখন আপনি এইটা মিশাবেন তখন উলানে মিশাইলে উলানে দিলে এটা আবার দুর্গন্ধটা দুধের মধ্যে চলে যেতে পারে কিন্তু মাসি মশা মরবে গরুর কোনো ক্ষতি হবে না মরবে না মানে তারা কাছে আসবে না আর যাদের ঘরের কাছেই খামারের কাছে যাদের গোবরের ফ্যাক্টরি এই প্রত্যেকদিন গরুর গোয়ালের মধ্যে বসে গোবর ছেলে পাশে ফেলেন তারা আর কি করবেন এখন দয়া করে জায়গার অভাব যদি থাকে এই গোবর একটা মূল্যবান সম্পদ সেটাও নষ্ট হচ্ছে গরুও নষ্ট হচ্ছে আপনি এই ফরমালিন এক লিটার পানির মধ্যে দশ মিলি ভালো করে মনে রাখেন এক লিটার পানির মধ্যে দশ মিলিন ফরমালিন দুইটা ন্যাপথলিন ট্যাবলেট এই যে গোল যেটা লেপ খাতার মধ্যে ঢুকান এটা পাউডার বানাইয়ে একসঙ্গে মিশাবেন মিশায় এবার কাপড়ে সেকবেন তারপরে স্প্রে বোতলের মধ্যে স্প্রে করবেন এক বর্গমিটার জায়গার মধ্যে আড়াইশো মিলি এটা দিনে দুইবার স্প্রে করবেন প্রথম সপ্তাহে পরপর তিন দিন চার দিন করবেন এরপরে প্রতি সপ্তাহে দুই দিন করবেন তাহলে মাসির যে ফ্যাক্টরি ওখানে আছে প্রথমে যেগুলো ম্যাগট ভিতরে ঢুকে গেছে সেগুলো তো মাসি হয়ে বেরোবে এক সপ্তাহ লাগবে এই জন্য প্রথম পাঁচ দিন আপনি দিনে দুইবার করে করবেন এরপরে সপ্তাহে দুই দিন করে করবেন মাসির ফ্যাক্টরিতে মাসির যদি উৎপাদন না হয় তাহলে আস্তে আস্তে গরুর গায়ে আসাও বন্ধ হবে আর গরুর গায়েও আপনি এটা স্প্রে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এক লিটার পানির মধ্যে দুই মিলি আপনি দিবেন আহ দুই মিলি দিবেন আপনি হলো এই বলে তারপিন তারপিন দিবেন দুই মিলি অরিজিনাল তারপিন আবার ক্যারোসিন আমাদের দেশে যেটা খাটি তারপিন বলে ওষুধের দোকানে বিক্রি হয় এটা হলে এক নম্বর ভেজাল তারপিন এই জন্য গায়ে লেখা আছে খাটি তারপিন আপনি শুকে দেখবেন যে ওদের মধ্যে কেরাসিনের গন্ধ আছে হার্ডওয়ারের দোকান থেকে কিনবেন অথবা যেখানে বিশ্বস্ত জায়গা আছে এটা কিন্তু অয়েল তারপিন নট স্প্রিট তারপিন অয়েল তারপিনটা কিনবেন তারপিন কিন্তু দুই ধরনের হয় একটা হলো অয়েল তারপিন আর একটা হচ্ছে স্প্রিট তারপিন আবার তারপিন কিনতে গেলে আপনাকে কিন্তু থিনার দিয়ে দিবে যে এটা গাড়ি রং করার জন্য ব্যবহার করে কত রকমের স্টেপ বাই স্টেপ ভেজাল এত কথা মানুষকে বলতে গেলে তো মানুষের ধৈর্য থাকে না আর এত ভেজাল আমাদের দেশে এই অয়েল তারপিনটা কিনবেন সেটাই পানির সঙ্গে মিশাবেন সেটা গরুর গায়ে স্প্রে করবেন তার সঙ্গে আবার প্রতি লিটারে দুই গ্রাম কর্পূর দিবেন কাপুর বলে অনেকে দেশে কাপুর বা কপুর কর্পূর এইটা দিবেন দিয়ে আবার পানিতে দিয়ে স্প্রে করবেন তাহলে গরুর গায়ে মাসি বসা বন্ধ হয়ে যাবে সেটা একবার দুইবার আপনি দিতে পারবেন এই হলো মাসি বন্ধ করার একমাত্র পদ্ধতি আর যেটা বলবো সেটা হলো হাইজিনের জন্য আপনি গরুকে যদি চব্বিশ ঘন্টা গোয়ালের মধ্যে বেঁধে রাখেন তাহলে যত রকমের হাইজিনই আপনি করেন তাহলে আপনার হাইজিন আর মেনটেন হবে না থানার মধ্যে আসামিদের যখন ধরে রাখা হয় তখন পেশাব করার জন্য একটা ফুটো বানানো হয় এমন জায়গা যেখানে ফুটোর মধ্যে পিসাব করতে হবে আপনি টয়লেটে যাইতে পারবেন না বারবার পুলিশ কি ধাতানি দিবে আপনি টয়লেটে যদি এবার আত্মহত্যা করেন পালাই যান তো ওই রকম গরুরে যদি না ফুটোর মধ্যে পিসাব করেন সারাদিন তাহলে তো সব বেঁধে থাকবে এই হাজতের আসামিদের মতো এরকম কাজ করবেন না দয়া করে এর থেকে বেরিয়ে আসেন লাভ আপনার বইকে মল্লাম আমরা কয়েকজন আপনি লাভবান হলে দেশের লাভ আপনার লাভ আমরা আল্লাহর কাছ থেকে হয়তো কিছু রহমত পাবো আপনাদের দোয়া পাবো করজোড়ে আপনাদেরকে বলি করজোড়ে কি বলতেছি গরুর গলা দড়ি মুক্ত করে গরুকে ফ্রি করে দেন সে সূর্যের আলো এক্সারসাইজ এবং তার খাদ্য পানি আলাদা করে দেন ওই নান্দার মধ্যে যেখানে খাবারটা খাওয়ান ওখানে যে দুর্গন্ধ হয় পচা ওটা হলে একটা প্রোটোজোয়ার ফ্যাক্টরি এগুলো থেকে বেরিয়ে আসেন ধন্যবাদ